নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটা নতুন পর্ব সাজিয়ে এনেছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। গত 24 ঘন্টায় আপনারা যারা ভিডিও দেখে ভালোবেসে কমেন্টস করেছেন, আপনাদের সবার কমেন্টস আমি দেখেছি এবং রিপ্লাইও দিয়েছি। এখন আমার প্রিয় মানুষগুলোর নাম বলবো, যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়েছেন। প্রথমেই কমেন্টস করেছেন সিদ্ধার্থ কর মেলবোর্ন থেকে, তারপর জয়তী চ্যাটার্জি, মৌসুমি বোস রাঞ্চি থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, রীতা বোস, মনিকা ত্রিপুরা থেকে, তুলিকা সাহা, নাইলা সুলতানা বাংলাদেশ থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, পূর্ণিমা ভট্টাচার্যি শিলিগুড়ি থেকে, মৈত্র ঈশান গুপ্ত মিজোরাম থেকে, মাধুরী দে ওয়েস্ট বেঙ্গল বালুরঘাট থেকে, পম্পা দে ইচাপুর লেলিনগর থেকে, হাবিবুর রহমান টাঙ্গাইল থেকে, জয়তী মণ্ডল পারহানা সাগর ফেনী ডাক্তারপাড়া থেকে। আপনাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং শুভকামনা। সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য অজস্র অজস্র ধন্যবাদ। আজ বৃহস্পতিবার, ঘরে অনেক কাজ, ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে একেবারে সুন্দর করে মুছে নিয়েছি। তারপর স্নান করে পূজার্নিক সেরে রান্নাঘরে চলে আসছি। আজ একাদশী, তো একাদশীতে খাওয়ার জন্য সবজি রান্না করব। আলু কেটে নিয়েছি, আলু ভেজে লাউর ঘন্ট করব। রান্নার আগে কুটা বাছা করে ধুয়ে সব আয়োজন করতে অনেক সময় লাগে। তো এখন ধনেপাতাগুলো বেছে নিচ্ছি, ধুয়ে ফ্রিজে রেখে দেব, কিছু কুচিয়ে নেব তরকারিতে দেওয়ার জন্য। লাউ এনেছে গতকাল সন্ধ্যার সময়, হাঁটতে গিয়েছিল তখন নিয়ে আসছে একটা লাউ, দেখি কেমন ভিতরে। কষি আছে, খারাপ না, উপরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। গাছের নিজের গাছের লাউ হলে একেবারে পাতলা করে খোসা ফেলতাম, তো এখন যেহেতু এটা বাজারের লাউ, অনেক মানুষের নখের চিহ্ন দেখা যাচ্ছে, এ কারণে মোটা মোটা করে উপরের চামড়াটা ফেলে দিয়েছি। উপরের খোসাটা ছাড়িয়ে একেবারে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। এবার পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নেব পুরা লাউটা। আজ আমি লাউর ঘন্ট করব একেবারে কম তেল মশলায়। আমি সব সময় খাওয়ার ব্যাপারে একটু সতর্ক ছিলাম, তবে এখন আরও জেনে বুঝে অনেক সতর্ক হয়ে গেছি। কিভাবে ভালো থাকবো সবসময় এই চিন্তা করি। গত 2 একাদশীতে আমি কিছুই খাইনি, শুধু জল খেয়েছি, তাও সন্ধ্যার পরে। তো আজ একটু সবজি খাবো আশা করছি, তো রান্না করবো একেবারে হালকাভাবে। অনেকেই বলেছিলেন একাদশীতে সরিষার তেল খাওয়া যায় না, সাদা তেল খেতে বা ঘি খেতে। তো সাদা তেল তো খাবো না, ঘিও খাবো না, বাইরের ঘি, যদি কোনো দিন নিজে তৈরি করতে পারি তখন খাবো। তো আজ আমি রান্না করছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে, এটা আমার নিজাতে তৈরি করা, আপনাদেরকে দেখিয়েছি, সেটা দিয়ে আজ রান্না হবে। তো এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি, দেখা যাক, আলুটা আগে ভেজে নেব। তো এরকম রান্না আসলে কেনা নারিকেলের তেল দিয়ে কখনোই করা যাবে না, ওটাতে কেমিক্যাল থাকে, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আলুর পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে সুন্দর করে নরম করে ভেজে নেব। বারবার ঢাকা উঠিয়ে ভেজে নিয়েছি, একেবারে সিদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। নারিকেলের তেলের কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আলু প্রায় ভাজা হয়ে গেছে, এখন হলুদ দিলাম সামান্য, কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার লাউ দিয়ে দেব, কুচানো লাউ। তো পুরো লাউটাই দিয়ে দিয়েছি, কারণ এটাই আমাদের আজকের খাবার, একাদশীর খাবার। আজ আমার ভিডিওটি কেমন লাগছে
কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আমি নিজেই এডিট করে আপলোড দিয়ে থাকি। নেড়ে চেড়ে এবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর দেখছি নিচ দিয়ে কোনো লেগে যাচ্ছে কি না। তো লাউতে লবণ দিলে আবার জল বের হয়ে যাবে, তখন আর ওই ভয়টা থাকবে না। তবে লাউ রান্নার সময় চুলার তাপটা একটু বাড়িয়েই দিতে হয়, অল্প তাপে লাউ রান্না করলে লাউটা শক্ত হয়ে যায়। একটা তেজপাতা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো লবণ দিলাম, লাউয়ের পরিমাণ। আলুতে দিয়েছি আলুর পরিমাণ লবণ, এখন লাউয়ের পরিমাণ দিলাম, প্রয়োজনে পরে আরেকটু দেওয়া যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢেকে রাখবো, চুলার তাপটা একটু বাড়িয়ে দেব। তারপর ঢাকা উঠিয়ে দেখুন কি সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। এই ফাঁকে আমি ওই চুলায় বাদাম ভেজে নিয়েছিলাম, তো আমরা এখন বাদাম খাচ্ছি। এই ফাঁকে লাউ সিদ্ধ হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আর ঢাকা দেব না, এবার চুলার তাপটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার ফোড়ন দেব। ফোড়নের জিরাটা আগে ভেজে নিচ্ছি, তারপর তেল দেব, কারণ আমাদের ডাক্তার সাহেব বলেন এইসব পুষ্টি গুণ সম্পূর্ণ তেল কড়াইয়ের নিচ দিয়ে দিতে হয় না, উপরে দিতে হয় তরকারির উপরে। তবুও আমি নিচ দিয়ে দিচ্ছি, তবে বেশি গরম করব না। হয়ে গেছে ফোড়ন, এবার লাউটা দিয়ে দেব। নারিকেলের তেলের সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হয়েছে। এবার হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেঙে দেব। লাউ আর আলু যেন একেবারে মাখো মাখো হয়ে যায়। তারপর কুচিয়ে রাখা ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেব। প্রথমে কাঁচামরিচ দিলাম, তারপর ধনে পাতা দেব। তো আর বেশিক্ষণ রান্না করব না, সুন্দর করে সব মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। কত সহজে একটা স্বাস্থ্যকর রান্না হয়ে গেল দেখুন। মনে হচ্ছে একটু লবণ লাগবে, একটু লবণ দিয়েছি। নেড়ে চেড়ে নামিয়ে নেব, তরকারিটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে তরকারি দেখুন। তো এখন প্রায় তিনটা বেজে গেছে, তো এখন আমরা খেতে বসব। তো আজ টেবিলে খাবো না, নিচে বসেই খাবো। পাথর খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন খাবো। ও ভাত খেয়েছে, ও বলেছে লাউর তরকারিটা খুবই ভালো হয়েছে। যাই হোক, এখন আমরা খেয়ে দেখব কেমন লাগছে খেতে। বাদাম খেয়েছি কিছুক্ষণ আগে, তো এখন পুরো তিনটে বাজে। খুব ভালো হয়েছে। লাউ কষি আছে, কিন্তু ওই বাসি বাসি অনেক কারণে 20 গুণ আলাদা হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে তরকারিটা, কোনো মশলাপাতি কিছুই নাই, শুধু জিরা পোড়ন দিয়েছি, হলুদ লবণ কাঁচামরিচ। গত 2 একাদশীতে কিছুই খাইনি আমি, এমনি ছিলাম শুধু জল খেয়ে। আজ সবজি খাচ্ছি, বাদাম ভেজেছিলাম, বাদাম খেয়েছি। তারপরে পেয়ারা এনেছে, পেয়ারা খাবো পরে বিকালে। লাউটা মিষ্টি মিষ্টি আছে, খেতে খুব ভালো লাগে। একাদশীতে সরিষাতে আর খাওয়া যায় না, সূর্যমুখী অয়েল আর সয়াবিন এইসব খাওয়া যায়, তো আমরা তো ওইসব খাই না। তো এখন চিন্তা করলাম নারিকেলের তেল যখন ঘরে আছে, আজ এটা দিয়ে রান্না করি। অল্প তেল দিয়েছি, কিন্তু খুব স্বাদিষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কালকে। ধন্যবাদ সবাইকে।